সরকার গরিব দুঃখী মানুষের আবাসন সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে, সেটি হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। আর সেই আশ্রয়ণ প্রকল্পেও দুর্নীতির সমাহার, আর সেই দুর্নীতিগুলো করেন স্বয়ং ইউএনও এবং অ্যাসিল্যান্ডের মতো প্রভাবশালী ব্যক্তিরা। এরকমই একটি অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। ইউএনও রুমানা আক্তারকে শাস্তির আওতায় আনা হয়েছে। তার প্রতি বছর তিনি যে ইনক্রিমেন্ট পেতেন, প্রত্যেক বছর তিনি একটি করে ইনক্রিমেন্ট কম পাবেন যতদিন তার চাকরি রয়েছে। আর অ্যাসিল্যান্ড মোহাম্মদ সাইফুল ইসলামকে বান্দরবানের থানসিতে বদলি করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি, ইউএনওর বেতন অবনমন, অ্যাসিল্যান্ডকে তিরস্কার। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আক্তারের বেতন গ্রেড অবনমন করা হয়েছে। একই অভিযোগে ওই উপজেলার সাবেক সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলামকেও তিরস্কার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ শাহাগের আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানান, আখাউড়াতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির বিষয়টি প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক ইউএনও রুমানা আক্তারের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে ওই কর্মকর্তা প্রতি বছর একটি করে ইনক্রিমেন্ট কম পাবেন, যা তার চাকরির মেয়াদ থাকা পর্যন্ত বলবৎ থাকবে। মোহাম্মদ শাহাগের আলম জানান, একই অভিযোগে সেখানকার সাবেক সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলামকেও তিরস্কার করা হয়েছে। তাছাড়া ওই উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে আজ শনিবার একজন উপসচিব ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। তবে ওই প্রকল্প নির্মাণে স্থানীয় প্রকৌশলীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা প্রমাণিত হয়নি বলে জানান তিনি। উল্লেখ্য, আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে রডের বদলে তার দেওয়া সহ অনিয়ম ও গাফিলতির অভিযোগ ওঠে। এই কারণে সাবেক ইউএনও রুমানা আক্তারকে গত মে মাসে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বদলি করা হয়। সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে বান্দরবানের থানসিতে বদলি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।